তো আলটিমেটলি কিন্তু এই বছরে বিএড কোর্সে ভর্তি হওয়ার জন্যে শেষ সুযোগ তোমাদের সামনে চলে এসেছে তোমরা কিন্তু অনেক ছাত্র ছাত্রী দুশ্চিন্তাই ছিলে যে এই বছর তোমরা বিএড কোর্সে অ্যাডমিশান আর নিতে পারবে নাকি নিতে পারবে না এই ব্যাপারে কিন্তু তোমাদের মধ্যে দুশ্চিন্তা ছিল তো বাবা সাহেব এডুকেশনাল ইউনিভার্সিটি এখানে তাদের যে অফিসিয়াল নোটিশটা জারি করেছে সেই অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেব তো তোমরা এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটাই কিন্তু বের করা হয়েছে বাবা সাহেব দেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটি থেকে যেই নোটিশটা বের করেছে দেখো তারা কিন্তু সম্পূর্ণ নোটিশটা অ্যাজ পার কোর্ট অর্ডার কিন্তু পাবলিশ করেছে এটা কিন্তু কমপ্লিটলি তারা উল্লেখ করে দিয়েছে কোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে দু হাজার তেইশ সালে অ্যাফিলিয়েশানের জন্যে আর একটা সুযোগ দেওয়ার জন্যে যে অর্ডারটা পাস করেছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই নোটিশটা জারি করেছে যে দু হাজার সালে অর্থাৎ এই শিক্ষাবর্ষে যে সমস্ত মোটামুটি যে নাইনটি সিক্স মানে ছিয়ানব্বইটা ক বিএড কলেজ যারা অ্যাফিলিয়েশানের জন্য সুযোগ পায়নি বা অ্যাফিলিয়েশানের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি তারা যাতে এই তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো সব সাবমিট করতে পারে আর আলটিমেটলি এই শিক্ষাবর্ষে তারা যাতে অ্যাফিলিয়েশান পায় তার জন্য কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে যে দিনের মধ্যে তাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে পাঁচ চার দু অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু তাদের এই সমস্ত অ্যাফিলিয়েশান পাওয়ার জন্য সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো শর্তগুলো তাদেরকে অবশ্যই পূরণ করতে হবে এখানে কিন্তু নোটিস করার আর একটা বিষয় হচ্ছে যে দেখো তোমরা কিন্তু মোটেই ভাববে না যে সমস্ত কলেজগুলো এই বছরে যারা অ্যাফিলিয়েশান পায়নি মানে অ্যাফিলিয়েশান পেতে আনসাকসেসফুল হয়েছে তারা যে আগামী বছর অ্যাফিলিয়েশান পাবে না এমনটা নয় কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে যে সমস্ত কলেজ দু হাজার তেইশ চব্বিশে আনসাকসেসফুল হচ্ছে অ্যাফিলিয়েশান পাড়া পাওয়ার জন্য তারা কিন্তু আগামী যে শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে কিন্তু তারা পুনরায় আবেদন করতে পারে অ্যাপিলিয়েশান পাওয়ার জন্য সেক্ষেত্রে তাদের যেটা করতে হবে যে তাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো তাদেরকে সম্পূর্ণভাবে রিপেয়ার করে নতুনভাবে তাদের অ্যাফিলিয়েশানের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন স্টুডেন্টদের যেটা করণীয় বিষয় আছে এই বছরে ভর্তি হওয়ার জন্য বা অ্যাডমিশান নেওয়ার জন্য সেগুলো এখন আমরা দেখে নেব প্রথমেই যে স্টেপটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে কবে থেকে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে যেদিন স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আট চার দু মানে এপ্রিল মাসের আট তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে যেদিন হচ্ছে সোমবার সোমবার সকাল এগারোটায় কিন্তু এই অনলাইনে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট থাকছে সেই লা স্ট ডেটটা অনলাইনে অ্যাপ্লিকেশন করার নয় চার দু হাজার চব্বিশ এপ্রিল মাসের ন তারিখ অর্থাৎ মঙ্গলবার রাত্রি বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো তো তো এটা গেল তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট এবার অনলাইনে অ্যাপ্লিকেশান করার সাথে সাথে তোমাদের কিন্তু ফিসটাও জমা দিতে হবে তো ফিজ জমা দেওয়ার যে শেষ তারিখ আছে সেটাও কিন্তু ওই মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের ন তারিখ পর্যন্ত তোমরা ফিজ জমা দিতে পারবে রাত্রি বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্ত ওকে এবার এটা যখন তোমরা কমপ্লিট করে ফেলবে তারপর তোমাদের যে কলেজ ওয়াইজ অথবা তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে ম্যারিট লিস্ট আছে সেই ম্যারিট লিস্টটা কিন্তু পাবলিশ করা হবে পাবলিশ করা হবে কবে ১২ চার দু শুক্রবার অর্থাৎ শুক্রবারে তোমাদের যে ম্যারিট লিস্ট আছে সেই ম্যারিট লিস্ট তোমরা দেখতে পাবে কটার সময় বৈকাল চারটের সময় কিন্তু তোমরা এই তোমাদের ম্যারিট লিস্টটা দেখতে পাবে ওকে এবার নেক্সট যে স্টেপটা থাকছে সেটা হচ্ছে যে অ্যাডমিশান ইন রেসপেক্টিভ কলেজ অর্থাৎ তুমি যেই কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজে তারপরে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে তার জন্য তোমাকে কতগুলো দিন দেওয়া হয়েছে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাকে ওই অ্যাডমিশানটা নিতে হবে মানে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে তোমাকে কিন্তু তোমার যে নির্দিষ্ট কলেজ যেটা তুমি পছন্দ করেছো বা যেটা তুমি বেছে নিয়েছো সেই কলেজে তোমাকে কিন্তু অ্যাডমিশানটা নিতে হবে আর অবশেষে যে স্টেপটা বাকি থাকছে সেটা হচ্ছে সাবমিশান অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডাটা ইন ইউনিভার্সিটি পোর্টাল মানে প্রত্যেকটা কলেজে কতগুলো করে ছেলে মেয়ে বা কতগুলো করে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে তার যে তথ্য বা তার যে ডেটা সেই ডেটাটা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু তার সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি ওই তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই ওকে ঠিক আছে এখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নোটিস করতে হবে দেখতে হবে আমাদের সেটা যারা বলে দিয়েছে যে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন আর্লিয়ার বাট নট টেকেন অ্যাডমিশান অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা এর আগে ভর্তির জন্যে আবেদন করেছিলে বাট নট টেকেন অ্যাডমিশান কিন্তু যারা ভর্তি হতে পারো বা অ্যাডমিশান নিতে সুড অ্যাপ্লাই এগেন তারা কিন্তু অতি অবশ্যই আবারও আবেদন করবে বা অ্যাপ্লাই করবে ঠিক আছে এক্ষেত্রে হাও এভার নিট টু পে অ্যাপ্লিকেশান ফিজ সেপারেটলি যদিও এই যে নতুনভাবে অ্যাপ্লিকেশান করবে তারা তাদেরকে তার জন্য কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে অর্থাৎ যারা আগে আবেদন করেছিল তাদেরকে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশান করার জন্য বলা হচ্ছে এই নতুন করে অ্যাপ্লিকেশান করতে গেলে তাদেরকে কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশন ফিসটাও তাদের জমা দিতে হবে তো এই ছিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির তরফ থেকে এই বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্যে যে সে যে সুযোগ তোমরা পাচ্ছ সেই সুযোগ সংক্রান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই আপডেটের পর তোমাদের বিএডের এই বছরে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু অবশেষে দূর হয়েছে ঠিক একই ধরনের গুরুত্বপূর্ণ সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে